প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই সুস্থ ও নিরাপদে আছেন। ভিয়েনায় হোমস্কুল প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি শাহেনুর আক্তার, সহকারী শিক্ষক বাংলা। তো চলুন শুরু করার পূর্বে বোর্ডের ডান পাশে যে তথ্যগুলো সেগুলো আমরা একটু জেনে নিই। আজ আমাদের ক্লাস হচ্ছে ষষ্ঠ শ্রেণী, বিষয় বাংলা প্রথম পত্র, ক্লাস নাম হচ্ছে 7, আর আজকে তারিখ যথারীতি দেওয়া আছে। আজ আমি আপনাদের জন্য ষষ্ঠ শ্রেণীর যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হচ্ছে নীলনদ আর পিরামিডের দেশ। নীলনদ আর পিরামিডের দেশে আমরা আজকে শুরু করব হচ্ছে পাঠ পরিচিতি দিয়ে। তো চলুন আমরা সবাই পাঠ পরিচিতিটা দেখে নিই। দেখুন, বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে একটি হচ্ছে মিশর। প্রাচীনকাল থেকে মিশরের নীলনদকে ঘিরে গড়ে উঠেছিল ওই সভ্যতা। মিশরের আবহাওয়া শুষ্ক বলে ওই সভ্যতার অনেক নিদর্শন কালের কবলে হারিয়ে যায়নি। মধ্যপ্রাচ্যের এই দেশটি বিশেষ করে কায়রো শহরের পরিচয় তুলে ধরা হয়েছে কথিত রচনায়। সৈয়দ মুস্তফা আলী জলের ডাঙায় গ্রন্থ থেকে সংক্ষিপ্ত এবং পরিমার্জন করে সংকলন করা হয়েছে। এই এতটুকু আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে এখানে সভ্যতাগুলোর মধ্যে মিশর একটি অন্যতম এবং প্রাচীনকাল থেকে এটি বিখ্যাত হচ্ছে নীলনদকে ঘিরে গড়ে ওঠা সভ্যতাগুলোর জন্য। এখানে আবহাওয়া শুষ্ক বলে এখানে কোনো নিদর্শনই এ পর্যন্ত হারিয়ে যায়নি এবং লেখক এখানে যে বিষয়টি ফুটিয়ে তুলেছে সেটি হচ্ছে কায়রো শহরের পরিচয় এবং এই কায়রো শহরে ঘটে যাওয়া ঘটনাগুলো নিচের প্যানেলে আমরা দেখতে পাবো। দেখো, এই রচনায় এসেছে চারিদিকে মরুভূমি, ঘেরা ঐতিহাসিক কায়রো শহর, কায়রোর অদূরে গিজে অঞ্চলে অবস্থিত পিরামিড ও মিশরের ভূগোল বিখ্যাত মসজিদের প্রসঙ্গ। এসবের আকর্ষণে সারা বিশ্বের পর্যটকরা ছুটে যায় কায়রো অভিমুখে। কায়রো শহর আলো ধরে যায় রাতের বেলায়। রেস্তোরাঁগুলো থেকে ভেসে আসা নানা রকম খাবার দাবারের সুগন্ধ বাড়িয়ে দেয় পথচারীদের ক্ষুধা। অদূরে নিজে শহরে রয়েছে প্রাচীন মিশরীয় সভ্যতার আকর্ষণ ও পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটি মিশরের পিরামিড। পিরামিড নির্মিত হয়েছিল মিশরের প্রাচীন সম্রাট ফারাওদের মৃতদেহ ভূমি হিসাবে কবরস্থ করে রাখার জন্য। পাথরের চাই দিয়ে তৈরি বিশালাকার সমাধি স্তম্ভ এটি। নীলনদ আর পিরামিডের পরে মিশরের অতুলনীয় আকর্ষণ হচ্ছে সেখানকার ভূগোল বিখ্যাত অপূর্ব সৌন্দর্যের মসজিদগুলো। এসবের টানে সমাজদার আর ভ্রমণ পিপাসু মানুষ ছুটে যায় মিশরে। লেখক এখানে আমাদের যে বিষয়টি তুলে ধরেছে সেটি হচ্ছে কায়রো শহরের সৌন্দর্য, সেখানে ভূগোল বিখ্যাত মসজিদগুলো এবং দেশ বিদেশ থেকে যে পর্যটকরা এখানে ছুটে আসে কায়রো শহরের রাতের অন্ধকারে। আপনারা দেখুন, কায়রো শহরটা ভরে যায় রাতের অন্ধকারে আলোয়, কারণ রেস্তোরাঁগুলো থেকে সেখানে খাবার দাবারের সুগন্ধ বাড়িয়ে দেয় পথচারীদের ক্ষুধা। এবং সেখানে দেখুন যে ভবন বিখ্যাত মসজিদগুলো, নীলনদ আর পিরামিডের এই অতুলনীয় আকর্ষণ হচ্ছে সেখানকার ভূগোল বিখ্যাত অপূর্ব সৌন্দর্যের মসজিদগুলো। এবং এসবের টানে ভ্রমণ পিপাসু এবং সমাজের মানুষগুলো মিশরে ছুটে যায়। পাঠ পরিচিতির পরে এখন আমরা করব লেখক পরিচিতি। তো চলুন লেখক পরিচিতিটা আমরা একটু দেখে নিই। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রম্য রচনা ও অনন্য গল্প শৈলীর স্রষ্টা সৈয়দ মুস্তফা আলী। তার জন্ম আসামের করিমগঞ্জে 1904 সালে। রবীন্দ্রনাথের স্নেহ সান্নিধ্যে 5 বছর লেখাপড়ার পর তিনি শান্তিনিকেতন থেকে স্নাতক হন। এছাড়া তিনি আলিগড় কলেজ, বার্লিন বিশ্ববিদ্যালয় ও কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়েও অধ্যয়ন করেছেন। মূলত রম্যরচনা হিসাবে বাংলা সাহিত্যে খ্যাত এই লেখকের উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে স্বপ্ন, দেশ বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, জলে ডাঙায়। তিনি 1974 সালে মৃত্যুবরণ করেন। এখান থেকে আমাদের যে নৈমিত্তিক প্রশ্নগুলো আসে বাংলা প্রথম পত্রের জন্য, এই লেখক পরিচিতি থেকেও কিন্তু আসতে পারে। দেখেন কী ধরনের প্রশ্ন আসতে পারে, যেমন তার জন্ম কত সালে এবং কোথায়, এবং তার উল্লেখযোগ্য তিনি যে উল্লেখযোগ্য রম্যরচয়িতা হিসাবে পরিচিত এটা হিসাবে আসতে পারে, তার উল্লেখযোগ্য গ্রন্থ কোনটি সেটা আসতে পারে, এবং তিনি কত সালে মৃত্যুবরণ করেছেন এটাও একটি এমসিকিউ হিসাবে আসতে পারে। এবার আমরা করব শব্দার্থ ও টিকা। দেখুন, শব্দার্থগুলো এখানে দেওয়া আছে যথারীতি বাম পাশে আর ডান পাশে। এখানে একাধিক অর্থ আছে, আপনাদের যেই অর্থগুলো সবচেয়ে সহজ মনে হবে আপনারা সেটাই উল্লেখ করবেন। নিষ্প্রভ, নিষ্প্রভ মনে হচ্ছে দীপ্তিহীন এবং নিস্তেজ, আপনারা যেকোনো একটি দিতে পারবেন। এরপর হচ্ছে ভুতুড়ে, ভুতুড়ে মানে হচ্ছে
প্রেত সম্পর্কিত অথবা রহস্যময়। ক্যারাভান, ক্যারাভান মানে হচ্ছে কাফেলা। বেদুই, বেদুই মানে হচ্ছে আরবের একটি যাযাবর জাতি। নিষ্কৃতি, নিষ্কৃতি মানে হচ্ছে নিস্তার, রেহাই কিংবা অবহতি। আপনারা যে কোনো একটি এখানে দিয়ে দেবেন। ফোকটে, ফোকটে মানে হচ্ছে ফাঁক তাল। রেস্তোরাঁ, রেস্তোরাঁ মানে হচ্ছে হোটেল বিশেষ। বারকোশ, বারকোশ মানে হচ্ছে ঠেলাঠেলি করে ধোকা বা বের হওয়ার ভাব নির্দেশক। তারপর দেখুন আছে গন্ডা, গন্ডা মানে হচ্ছে চাটি। ক্যাবারে, ক্যাবারে মানে হচ্ছে নাচ ঘরে। তামা, তামা অর্থ এখানে দুটি আছে, একটি হচ্ছে সমস্ত আর একটি হচ্ছে পুরো। আবজা, আবজা অর্থ এখানে দুইটি, একটি হচ্ছে গিজ গিজ আর একটি হচ্ছে ঠাসা ঠাসি। তারপর দেখুন জাত, বেজা মানে হচ্ছে নানা জাতি। খানদানি, খানদানি মানে অন্যান্য অর্থ হচ্ছে তিনটি, বংশমর্যাদাযুক্ত, অভিজাত এবং উচ্চ বংশীয়। আলখাল্লা, আলখাল্লা মানে হচ্ছে লম্বা ঢিলা জামা বিশেষ। দৈবাৎ, দৈবাৎ অর্থ হচ্ছে শংসা অথবা পাঁচা। অতি রমণীয়, খুব সুন্দর। কীর্তিস্তম্ভ, মহান মহৎ অবদান স্মরণে নির্মিত সৌধ। মমি, দেখুন মমি অর্থ আছে কৃত্রিমভাবে সংরক্ষিত মৃতদেহ। চন্দ্রাস্ত, চাঁদের অস্ত যাওয়া। অরুণোদয়, দেখো সূর্যের উদয়। আর পূর্বাভাস মানে হচ্ছে ভাবি ঘটনার সংকেত, যা ঘটবে তার সংকেত, মানে যা ঘটবে তা যদি আপনি আগে থেকে বুঝতে পারেন সেটার অর্থ হচ্ছে পূর্বাভাস। দেখুন আপনাদের আজকে বাড়ির কাজ হচ্ছে CW2HW। আজকে CW-তে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এগুলোই আপনারা যথারীতি বাড়ির কাজগুলো করে প্রতি শনিবার স্কুলে জমা দিবেন। এবং আবারও বলে দিচ্ছি আজকের ক্লাস নাম হচ্ছে সাত, এখানে শিক্ষকের নাম এবং আমার API আছে। যদি আজকের ক্লাস সম্পর্কিত আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। শিক্ষার্থীরা আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো আলোচ্য বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।